নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, এই গ্রীষ্ম ঋতুটি গাছকে সবচেয়ে প্রকৃতির সাথে সংগ্রাম করতে হয়। অন্যান্য ঋতু থেকে গ্রীষ্মের এই সময়ে বিশেষ করে গাছগুলির প্রতি যত্নশীল হতে হয় আমাদের। বিশেষ করে এ সময়ে গাছে পর্যাপ্ত জল, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় দৈনন্দিন পরিচর্যাগুলো পেলেও কেবলমাত্র সঠিক নিয়ম না মানার কারণে হিতে হতে পারে বিপরীত। বিশেষ করে ছাদের গাছগুলোতে দাবদাহের সময় জল দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে সূর্য ওঠার আগে অথবা সূর্য ডোবার পর টবের মাটি ঠান্ডা হলে। হঠাৎ কোনো কারণে জল দিতে না পারলে সকাল 8টার মধ্যে গাছে জল দিন। তবে এ সময়ে গাছে জল দিলে খেয়াল রাখবেন গাছের পাতায় যেন জল না পড়ে। পাতায় যদি কোনো কারণে বা কোনো কারণবশত জল জমে থাকে তাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে, জ্বলে যেতে পারে। কারণ জলের ফোঁটা রোদে ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে, যা গাছের কচি পাতাগুলিকে পুড়িয়ে পর্যন্ত ফেলতে পারে। বিকালে জল দেওয়ার সময় প্রতিদিন গাছকে ধুয়ে দিন। সারা রাত্রি ও সকাল পর্যন্ত গাছগুলি ঠান্ডায় ভালো থাকবে। এ সময় গাছের পাতায় প্রচুর ধুলাবালি আটকে থাকে, যা একদিকে রোগ ছড়ায় ও অন্যদিকে শালক সংশ্লেষণের বিঘ্ন ঘটায়। এই ধুলা ময়লা। আর একদিকে গাছে বেশি জল দিলে শিকড় পচে যেতে পারে, আর কম দিলে ড্রাইব্যাক, ক্ষতরোগ সহ নানা সমস্যা দেখা দিতে পারে। তাই মাটিতে জল দেওয়ার আগে ভালোভাবে দেখে দিন। তবে এ সময় মাঝে মাঝেই বৃষ্টি হবে, তার জন্য সব সময় ড্রেনেজ ব্যবস্থা লক্ষ্য রাখবেন। টানা বৃষ্টির ফলে টবে জল জমে গেলে তার সঙ্গে সঙ্গে ফেলে দেবেন। আবার গ্রীষ্মের অনেক সময় বেশি তাপমাত্রার কারণে হঠাৎ গাছ ঝিমিয়ে যেতে পারে, তাই তাড়াহুড়ো করে জল দেবেন না। তখন গাছটিকে আগে ছার মধ্যে এনে রাখুন। কিছুক্ষণ ছায়ায় রাখার পর মাটি ঠান্ডা হলে জল দিন। গাছ আবার সতেজ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তীব্র রোদে গাছের গোড়ায় জল দিলে পাতা শুকিয়ে যেতে পারে। সম্ভব হলে এই সময় গরমকালে জুড়ে টবের মাটির ওপর শুকনো পাতা, নারকেল ছোবড়া, কোকোপিট ইত্যাদি দিয়ে ঢেকে রাখলে ভালো হয়, টবের মাটি ঠান্ডা থাকে। আবার কিছু গাছ আছে যে গাছগুলোতে বারবার একটু একটু করে জল দিলে ভালো হয়। এর ফলে জলের অভাবে গাছ ঢলে পড়ার সম্ভাবনা একেবারেই থাকে না। সম্ভব হলে এ সময় গাছগুলিকে একদম কাছাকাছি রাখলে, মানে কাছাকাছি দূরত্বে রাখলে গাছগুলি পরস্পরকে বাষ্পমোচনে সহযোগিতা করবে, যা গাছগুলি নিজেদের জল শূন্যতা থেকে বাঁচাতে সহায়তা করতে পারবে এবং এর দ্বারা ঠান্ডা অনুভূতি দেবে। এ সময় অতিরিক্ত গরমে ও রোদে শেড নেটের ব্যবহার করা যেতে পারে। এই শেড নেট, এটি সূর্যের তাপকে 50-75% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এ ধরনের শেড নেট বাজারে পাওয়া যায়। এতে গাছে তাপ যেমন কম লাগে, তেমনি অতি বেগুনি রশ্মি থেকে গাছকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শেড নেট। এর ফলে গরমকালেও গাছ সবুজ ও সতেজ থাকে। আর যদি শেড নেট না থাকে, রোদের মধ্যে কিছুদিন ছোট গাছগুলোকে বড় গাছের নিচে রাখা যেতে পারে। আবার কিছু খরা সহিষ্ণু বা ডাউট লাভিং গাছ আছে যেগুলো রোদ
খুবই পছন্দ করে, যেমন বাগানবিলাস, বেলি, জুঁই, কামিনী ইত্যাদি। এই গাছগুলি অবশ্যই রোদে রাখবেন, কারণ এরা রোদে চমৎকার ফুল দেয়। এদের শেডের নিচে রাখলে ফুলের কালার খারাপ হবে, ফুল ছোট হবে ও কম হবে, তাই এগুলি রোদেই রাখুন। গরমকালে সরাসরি পাকা ছাদের মেঝেতে টবগুলি কিন্তু রাখবেন না। কাঠ, শোলা, ইট, কাগজের বোর্ড, এদের উপরে টবগুলি বসিয়ে রাখুন, তাহলে অনেকটাই তাপ নিয়ন্ত্রণ হবে। এ সময় বাগানের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে হিউমিডিটি বাড়ানোটাও জরুরি। হিউমিডিটি কম থাকলে আমাদের ঘাম হয় না, আমরা ভালো থাকি, কিন্তু গাছের নানা রকম সমস্যা হয়। পাতা পুড়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, কুঁকড়ে যাওয়া, এসব নানা রোগের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে গাছকে বাঁচাতে আমরা কৃত্রিম ব্যবস্থা নিতে পারি। কিছুদিন ছাদে দৈনিক কয়েক ঘন্টা স্ট্যান্ড ফ্যান চালাতে পারি, অথবা অটোমেটিক ফগারের সাহায্যে সকাল বিকাল জল স্প্রে করতে পারি। তাহলে ঠান্ডা জলের বাষ্পের মাধ্যমে বাগানে হিউমিডিটি বাড়বে, তার ফলে আমাদের গাছগুলি ভালো থাকবে। এইবার বলি, সকলের পক্ষে শেড নেট লাগানো সম্ভব নয়, সকলেই আমরা একটা কাজ কিন্তু করতে পারি। ছাদে বাঁশের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে লাইলনের দড়ি লাগিয়ে দু তিনটি ওপরে বেঁধে দিতে পারি। তার ওপরে বাড়ির কাপড়, যে পুরনো কাপড়গুলো আছে, এর ওপর দিয়ে ছেড়ে দিতে পারি। সকালের দিকটা রোদটা পেল গাছগুলো, ঠিক 10-11টার পর যখন সূর্যের তাপটা বেশি হবে, তখন আমরা এই দড়ির ওপরে কাপড়গুলো ফেলে দেব। তাহলে পরে তাপটা, সূর্যের ডাইরেক্ট যে রোদটা, সেটা কিন্তু গাছগুলি পাবে না। তার ফলে গাছগুলিকে আমরা অনেকটা ভালো রাখতে পারব এবং গাছগুলি সবুজ এবং সতেজ থাকবে। বিকালের দিকে শেষ রোদে আমরা কাপড়গুলো খুলে দিই না। এইটুকু কাজ কিন্তু আমাদের করতে হবে, তাহলে কিন্তু আমরা গাছগুলিকে সবুজ ও সতেজ রাখতে পারব। গ্রীষ্মকালেও কিন্তু গাছে খাবার লাগবে, খাবার কিন্তু যথেষ্ট দিতে হবে, যে যেমন গাছ। তবে খাবারটা বেশিরভাগটাই দেবেন 75% জৈব খাবার এবং তরল খাবার, তাহলে গাছ কিন্তু সবুজ এবং সতেজ থাকবে। এবং যে যেমন গাছ, ফুলের গাছ হলে ফুল দেবে, ফলের গাছ হলে ফল দেবে, পাতা হলুদ হবে না, পাতা কুঁচকাবে না, কুঁড়ি ঝরবে না, ফল বড় হবে। খাদ্য যদি না পায়, তাহলে কিন্তু এই সবের হাত থেকে আমরা রক্ষা পাবো না। কুঁড়ি ঝরেই যাবে, পাতা হলুদ হবে, ফল আস্তে আস্তে শুকিয়ে ছোট হয়ে যাবে, ফল ঝরে যাবে। তাই খাদ্যটা আমাদের কিন্তু দিতে হবে গাছে, লিকুইড খাদ্য। তাতে সপ্তাহে দুদিন দিন পাতলা পাতলা করে সমস্ত খাদ্যই কিন্তু দিতে হবে। বন্ধুরা, যেমন খাদ্য দেবেন তেমনি রোগ পোকার জন্য ওষুধও গাছে কিন্তু স্প্রে করতে হবে। ঠিক নিয়মে যে যেমন গাছ আছে, যার যেমন প্রয়োজন আছে, কোন পোকা হচ্ছে, কি দেয়ার যাবে, কি দেয়ার সঠিক, ঠিক সেই গাছে সেই ওষুধই কিন্তু স্প্রে করতে হবে। বন্ধুরা, এইভাবে যদি আপনারা সঠিক যত্ন নেন, তাহলে গাছগুলিকে বাঁচানো যাবে এবং গাছগুলি সবুজ সতেজ থাকবে, ফুল ফল আমরা গাছগুলি থেকে পারব। এবং আমরা গ্রীষ্মে এই দাবদাহে গাছগুলিকে আমরা খুব সুন্দরভাবে রাখতে পারব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।